কি হয়েছে, হোয়াট হ্যাপেন, হ্যাঁ বল কি হয়েছে, কাঁদছিস যে? এক্সাম কালকে, ফিজিক্স কিচ্ছু পড়ি নাই আমি। ফিজিক্স পড়িস তো নাই, ঠিক আছে, কোনোদিনই পড়িস নাই, যত এক্সাম না কোনোদিন, কি কোনোদিন না, আজকে পড়ি নাই আমি, বহুত কম সময় দিয়েছে স্কুল পড়ার জন্য, কি করব। স্কুল স্কুলের কাজ করে যাবে, তুমি তোমার কাজ করতে লাগবে, উপায় নেই, সময় টাইম 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 নেই তো কি আছে, ওইটুকুর মধ্যেই সবাই করছে, তোমারও করতে হবে, তাই না? আজকে টাপুরকে একদম অন্য পরিস্থিতিতে আমি দেখাচ্ছি, সব সময় বই হাতে নিয়ে টাপুরকে দেখানো হয় ঠিকই, কিন্তু আজকে টাপুরের বিধ্বস্ত অবস্থা, জর্জরিত পড়াশোনা নিয়ে, কারণ কাল ওর ফিজিক্স এক্সাম, পরপর শুধু এক্সামই দিয়ে চলছে, কিন্তু সময়টুকু আর পাচ্ছে না যে ভালো করে পড়াশোনা করবে। আর এক্সাম দিতে পারবো না আমি, উপায় নেই উপায় নেই, সব স্টুডেন্টদেরই, হ্যাঁ 2 দিন আগে তো এক্সাম দিলাম, ঠিক আছে, সব স্টুডেন্টদেরই একই অবস্থা মা। না আমার বেশি বেচারি সরস্বতী পুজো গেছে কাল, সরস্বতী পুজোয় কিছুই করতে পারেনি, না স্কুল যেতে পেরেছে না কিচ্ছু, খালি ঘরে বসে আছিল, বস, শাড়ি পরে নিশ্চয়ই ফটো উঠে গেছে, সেই ফটোগুলো তো আমি নিশ্চয়ই দেব। হ্যাঁ এটা ঠিক, কাল ফার্স্ট, ছোটোর থেকে এত বড় হয়েছে, কাল ফার্স্ট ও সরস্বতী পুজোর দিন পড়াশোনা করেছে, কারণ উপায় নেই, আজ কাল কাল ওর আবার এক্সাম, তো সেই জন্য পড়াশোনা করতে হয়েছে, করেছে। আমি আজকে সকালবেলা বললাম কি ব্যাপার, কাল যে পড়াশোনা করলি, বলে উপায় নেই, পড়াশোনা করতেই লাগবে, উপায় নেই। তো যাই হোক, এবার সরস্বতী মার কাছে প্রত্যেক বছরই বই রাখা হয় আর নেক্সট ডে তোলা হয়, কিন্তু এবার সরস্বতী মার কাছে বই ছিল, জমা ছিল, কিন্তু বাকি বইগুলো দিয়ে পড়াশোনা হয়েছে, করতে লেগেছে, উপায় নেই। এই জন্য আজকে বেচারির বিধ্বস্ত অবস্থা, আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টেরই এই অবস্থা হয় পরীক্ষার আগে। আর আমি আমার ব্লগটা শুরু করে দিলাম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজ হলো সরস্বতী পূজার পরের দিন, আমি কাল সরস্বতী পূজা করতে পারিনি, কারণ পারিনি আর, আর আজকে করেছি, কাল অঞ্জলি টাপুর পাশের বাড়ি গিয়ে দিয়েছে, ওদের বাড়ি পুজো ছিল, ওখানে গিয়ে দিয়েছে, তাই আমি কিছু দেখাতে পারিনি। আমি অনেক দিন ধরে ব্লগ করছি না, কারণ আমার শরীরটা ঠিক নয়, একদমই ঠিক না, কয়েকটা টেস্ট দিয়েছে, টেস্টগুলো করাবো নেক্সট উইক, তারপর জানতে পারবো কি হয়েছে, আপাতত চলছে, শরীরটা এরকমই, খুব সেদিনও বলেছিলাম খুব সর্দি কাশি হয়েছিল, খুব সর্দি কাশি না, কাশি হয়েছিল শুধু, কিন্তু কাশি এখন নেই, এখন কমেছে, কিন্তু শরীরের উইকনেসটা খুব আছে, তার মধ্যে ওর পড়াশোনা, এই জন্য আমি ব্লগটা করতে পারছি না। তো আজকে এখন ওর এই অবস্থা দেখে ভাবলাম একটু মজা দেওয়া যাক ওকে, তো এই জন্য ব্লগটা শুরু করলাম। টাপুর এখন শুরু করে দাও, শুরুই ছিল, রাত 1-2 অবধি পড়াশোনা করছে, সকালবেলা ও যেহেতু তাড়াতাড়ি উঠতে পারে না, ওর প্রবলেম হয় সকালবেলা একটু উঠতে পারে না, কিন্তু রাত্রিতে যত রাত্রি, এটা কিন্তু একটা আমার সেই এসির কানেকশন লাগানো আছে, এটা কি ভাববে না, বেডের কিনারে এটা কি, এটা এসির কানেকশনের জন্য একটা সুইচ, কি বলে এটাকে, কি বলে রে, ভুলে গেছি, সুইচ তো না, না কোনটা, এটা সুইচ ফিউজ ইউনিট, এটা লাগানো আছে, আচ্ছা ঠিক আছে, ওটা লাগানো হয়েছে। তো অনেক সময় দেখবেন চট করে কি একটা, যাই হোক, জানাশোনা মুখে আসছে নামটা, কিন্তু বলতে পারছি না, এইভাবে সবাই হয়, সবারই হয় আমার মনে হয়, চট করে কিছু একটা বলতে গেলে ভুলে যাই নাম কি। তো যাই হোক, এই দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে, আর আমি সরস্বতী পুজো আজ করেছি, যদিও পূর্ণিমা টূর্ণিমা সবাই সবই চলে গেছে, কিন্তু তথাপি আমি আজকেই ঠাকুরকে অল্প সরস্বতী মাকে একটু দিয়েছি, তো ওটারও ক্লিপিং আমি দেবো। আর আমার টাপুর সোনা, আমার মা সোনা কীভাবে কালকে সাজুগুজু করেছে, তারও ফটো এটা আমি দিয়ে দিব। আর শরীরটা ভালো নেই দেখলেই আপনারা বুঝতে পারছেন বোধহয়, একদম তেল না মাথায়, কিন্তু চুলে যেহেতু কাশি হয়েছিল সেই জন্য
আমি শ্যাম্পু নিম্পু অনেকদিন ধরে করছি না, তো এইভাবেই চলছে। ভাবছিলাম ব্লগটা অনেক দিন হয়েছে, ব্লগ আমি দিতে পারছি না, আর যে যে আমাকে ভালোবাসে, যে আমাকে চেনে, দেখা হলে আমাকে বলে যে কে ব্লগ কেন দিচ্ছিস না, ব্লগ দিবি। আজও গেছিলাম আমি আমাদের হসপিটালে, একজনের সাথে দেখা হয়েছিল, তো সে বললো বৌদি কী হলো ব্লগ দিচ্ছ না যে তোমার, আমি বলছি না রে আমার শরীরটা ভালো না, বলছে ওটাই দেখাবে ব্লগে। তো আমি চাই না ভালো নয়, শরীর ভালো না, শরীর খারাপ না এগুলো বলতে, কারণ আমরা সব কিছু ভালো ভালো দেখাতে চাই সবসময়, কিন্তু যেহেতু ব্লগার হিসাবে এখানে কাজ করছি তো ভালো মন্দ যা হয় তাই দেখাবো, ভাবলাম না ঠিকই বলছে, তো এইভাবেই এই জন্য আমি ব্লগটা শুরু করলাম। তো ঠিক আছে, দেখি কি দেখাতে পারি, আর না হয় একদম ছোট ছোট ব্লগ কদিন যাবে, আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর আমার পাশে থাকবেন। ওই যে টাপুর দেখা যাচ্ছে, বেশি কথা বলবো না, ও পড়াশোনা করছে, এখনের জন্য টাটা। সন্ধ্যার স্ন্যাক্স হচ্ছে এটা, আর এটা হলো খাম আলু, ছায়া বানাচ্ছে ছায়া, আর এইদিকে বসেছে চা। সন্ধ্যা না এখন, এখন 8টা বাজতে চলছে, এখন 8টা প্রায় বাজে, 7:45 হয়েছে, এখন এসছে অফিস থেকে, তাই হচ্ছে এখন এই যে এটা ফ্রাই, সন্ধ্যার সময় একটু ফ্রাইটাই খেতে ভালোই লাগে, কিন্তু বেশি ফ্রাই আবার শরীরের পক্ষে ঠিক নয়। এটা হলো, এটাকে বলে খাম আলু, এটা আসামের খুব প্রসিদ্ধ একটা স্ন্যাক্স বলুন, অনেকে অনেক কিছু বানায়, খুব প্রসিদ্ধ একটা আলু, এটা মাটির নিচেই হয় আলু, যখন বলছি সংক্রান্তির সময় খুব বাজারে পাওয়া যায়, এটা অনেকটা বড় হয়, এমনি আলু তো এত বড় বড় হয়, এইটা আমি তো ওই হাত দেখাতে পারছি না, কত বড় হয় ছায়া দেখাও, কত বড় হয় আলুগুলো, এত বড় বড় আলু হয় এগুলো, তো এগুলোকে ছোট ছোট করে কেটে ফ্রাই করা হচ্ছে, দেখাই দেন না এটা কোথায়, এটা একটু আছে আমি দেখাই, এখানে আসামের মানুষরা সবাই চিনে, এটা এই এইটুকু, এটা অল্পটুকু আছে আমার কাছে, বাকিটা শেষ হয়ে গেছে, বিরাট অনেক বড় থাকে, ধরো এটার সাথে একটু, এটা একটু বেসন দিয়ে একটু ফ্রাই করা হয়েছে, আর সাথে একটু চাট মশলা আর একটু চিলি সস, এগুলো দিয়ে খেলে খুব ভালো লাগে। তো ছায়া বানাচ্ছে, আমরা একবার খাওয়া হয়ে গেছি, ওর স্যার আসছে এখন, এই জন্য বানাচ্ছে, আর বাবা আসছে আবার আমাদের বাড়িতে, বাবা আসছেন আবার, বাবার সাথে বসে বসে আমরা গল্প করছি, বাবা হয়েছে শনিবার দিন আসছে, আমরা সবাই বসে বসে গল্প করছি, আমরা না আমি আর বাবা বসে গল্প করছি, কারণ ও জাস্ট অফিস থেকে এসছে, আর একবার চা খাওয়া হয়ে গেছে, বাবা আমি টাপুর চা এই খাম আলু ফ্রাই খেয়েছি, এখন ও খাবে, তো আসুক ও চা খাওয়া হোক, তারপর ব্লগটা এন্ড করে দেবো। আমি আগেও বলেছি যে ছোট ছোট ব্লগ কদিন দিব, প্লিজ মানিয়ে নেবেন আপনারা। খাম আলু ফ্রাই, বাপরে ওদিকে টাপু টাপুর ফ্রেন্ডের সাথে কথা বলছে, একদম ফাটিয়ে দিচ্ছে ঘর, এক্সাম স্ট্রেস, খাও ফ্রাই খাও, কেউ কালো কালো উঠছে লাইটটা, কাশি হয়েছিল তাই খুব আদা চা গুড়গুড়ির চা এগুলো খাওয়া চলছে, এগুলো খেতে খেতে পেটে হয়ে যাচ্ছে গ্যাস, তো সবাই যে অতিরিক্ত সব কিছুই ভালো নয়, যেমন আদা গুড়মরিচ এগুলো
কফের জন্য ঠিকই কাজ করে, কিন্তু পেটের জন্য খুব একটা বেশি ভালো নয়, অতিরিক্ত খাওয়াটা ঠিক না। এই যে খামালু এসে অফিস থেকে এসে পুরো চুল ভিজে দিয়েছো, চুল টুল ভিজে এসছে, ঠান্ডা লাগবে, কফ হবে, ঠান্ডা লাগবে বললাম, কেমন খেতে? আমরা সবসময় সংক্রান্তির পর এটা আমাদের বাড়িতে থাকেই, আর এই যেহেতু ঠান্ডার সময় থাকে তো এটা ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়, আমার জন্য খাবার ঠিক নয়, আমাকে বলেছে একদম উইদাউট মশলা দিয়ে খাওয়া দাওয়া করতে। বাবা ওখানে বসা, আমরা চা খাচ্ছি, বাবার একবার চা খাওয়া শেষ, বাবা আর খাবেন না, চা খাবেন? আর আনো না, অনেক আমি খাবো না, আমাদের এখানে তো হয়নি ভূমিকম্প, তেজপুরের কিনার একটু আগে ফেসবুকে দেখলাম যে ভূমিকম্প হয়েছে, কি জানি আমরা টের পাইনি, এখানে জানি না কোথায় কোথায় হয়েছে, ঠিক সব ঠিক থাকলেই ভালো। কি হয়েছে তাপুর, তাপুরের সাংঘাতিক অবস্থা খারাপ, অ্যাকচুয়ালি ওরা সময় পায়নি, মেন কথা না, অ্যাকচুয়ালি ওরা সময় পায়নি পড়াশোনা করার জন্য, এই জন্য এত স্ট্রেস, কারণ কদিন আগে একবার এক্সাম গেছে, দেখুন অবস্থা। আমি আর ব্লগটা বেশি বড় করব না, এখানেই ব্লগটা শেষ করব, কারণ তাপুরের অবস্থা খুব খারাপ, কাল এক্সাম আছে, যাই ওর সাথে বসি গিয়ে। আর যদি ব্লগটা ভালো লাগে, আগেও বলেছি, প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর আমার পাশে থাকবে, দুবার বললাম এই ব্লগে, কারণ ব্লগে আজকে দেখানোর মতো কিছুই ছিল না, এই জন্য দুইবার বললাম, প্লিজ 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 সাথে থাকবেন, বাই, গুড নাইট তাপুর, গুড নাইট, টাটা।